নমস্কার, শুভ শারদীয়া। আজকের এই শুভ সন্ধ্যায় আমি ঘরানার পক্ষ থেকে, আমি এবং আমার সবাই, ঘরানা পক্ষের সবাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে বলছি যারা ওপারে দেখছেন আমাদের অনুষ্ঠান, আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন সামনে বসে, সবাই একটু শেষ পর্যন্ত অনুষ্ঠানটায় থাকুন, কারণ আমার ছাত্রছাত্রীরা প্রথম এই ফেসবুকে অনুষ্ঠান করছে, ওদের নিয়ে আজকেই প্রথম বসছি। আরেকটা অনুরোধ, সবাই আপনারা আমার পেজ চন্দা চট্টোপাধ্যায়ের চক্রবর্তী, এই পেজটি লাইক করুন, শেয়ার করুন, নিজের পরিচিত মানুষ বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে সকলে এই অনুষ্ঠানটা দেখতে পারে। আর সবশেষে একটা কথা বলি, এই কোভিড পরিস্থিতিতে সবাই কোভিড বিধি মেনে ঠাকুর দেখুন, আনন্দ করুন, আতঙ্ক নয়, সতর্ক থাকুন। নমস্কার। নমস্কার, আমি শতভিশা চট্টোপাধ্যায়, ঘরানার পক্ষ থেকে আবারও আপনাদেরকে জানাই শারদ শুভেচ্ছা। উৎসব হোক প্রাণের, প্রাণের হোক উৎসব। উৎসব আমাদের কারুর একার নয়, উৎসব আমাদের প্রত্যেকে, আমাদের একান্ত নিজের। বর্তমান পরিস্থিতিতে আমরা যেরকমভাবে জীবনযাত্রার মধ্যে রয়েছি, সেই জীবনযাত্রার একঘেয়েমি কাটাতে আমাদের একটি ছোট্ট প্রয়াস। পিতৃপক্ষ পেরিয়ে আমরা আজ দেবীপক্ষে প্রবেশ করেছি, মাতৃপক্ষে প্রবেশ করেছি। মাতৃ আরাধনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, মাতৃ আরাধনার মধ্যেই আমরা থাকব। এখন ঘরানার একজন শিশু শিল্পী অর্কর কাছে মাতৃবন্দনা শুনব। বছরভর বাঙালি অপেক্ষা করে দুর্গাপুজোর, ঠিক যেমন করে
মা মেয়ের জন্য অপেক্ষা করে, উমা আসার প্রতীক্ষায়। গিরিরাজের বাড়িতে দিন গোনা চলে, সেই দিন গোনার সময়ে মেনকার বোনের অবস্থা কেমন থাকে পরবর্তী গানে আমরা তেমনই ভাবনা করব। এখন আমরা গান শুনব দেবডালী পাল চক্রবর্তী কণ্ঠে। কবে তার মেয়ে তার কাছে আসবে? আশা মানেই তো মাত্র তিন দিনে, কিন্তু এই তিন দিনের প্রস্তুতি চলে অনেক দিন। তিন দিনের অপেক্ষা, তিন দিনের প্রতীক্ষা আজ অবসান হতে চলেছে। আর হাতে গোনা মাত্র কটা দিন, তারপরে উমা আসবে বাপের বাড়িতে। উমা বাপের বাড়ি আসলে আমাদের বাঙালিদের প্রাণের উৎসব দুর্গাপুজো আমাদের প্রাণের আনন্দকে আরো বাড়িয়ে দেয়। মা মেনকার দিন গোনা কিভাবে কাটে তা আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম আগের গানটায়। এরপরে সমবেতভাবে পরিবেশিত হবে যে গান, তার মধ্যেও আমরা সেই ভাবনাই পাব। সেই ভাবনার সুরে এখন
আমরা সকলের সাথে থাকি ঘরানার শিল্পীদের সাথে। বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট। এরপরে আবারও একটি আগমনী শুনবো।
শুভশ্রী চক্রবর্তীর কাছে। চলে গিরিরাজের বাড়িতে সেটা শুনলাম গানের মধ্যে দিয়ে। উমা আসেন তো নানাভাবে, শুধু কি গিরিরাজের কন্যা রূপে? সাধারণ বাঙালির ঘর কন্যা রূপেও তো ফিরে আসে, সাধারণ বাঙালির মধ্যবিত্তের ঘরে ঘরেও তো উমারা রয়েছে। তাদের জীবনটা কেমন? তারা ঠিক কেমনভাবে বাপের বাড়ি আসে, বা তারা ঠিক কেমনভাবে জীবন কাটায় দিন গোনে বাপের বাড়ি আসা, সেরকম ভাবনার কবিতাই শুনবো শঙ্কর সরকারের কণ্ঠে। কবিতার নাম আমার উমা। তোমার আসার সময় হলো শরৎ এলো দ্বারে, গিরিরাজের ঘরের আলো উমা এসো ফিরে। স্বামীর ঘরের অনেক যতন সাধন ভজন ফেলে তুমি এবার এসো উমা হিমালয়ের কোলে। গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিকেরও যেন বাহনেরাও তো পরই বালায় সঙ্গে করে এলো। ঘরের মেয়ে ঘরে এসো বছর দিনের পরে, উমার মায়ের চোখের তারাও অপেক্ষারই তরে। এখানে মা বড়ই জ্বালা দুঃখ অনাহার, মা গো তোমার আশায় চেয়ে বাজবে কত তার। ফিরতে হবে আবার তোমায় একাতহ নয় মিছা, তোমার আশার অপেক্ষাতে তোমার প্রাণের বাছা। মায়ের যে মা অনেক শক্তি সাহস ধৈর্য অপার, দাও মা তুলে সন্তানেরে দাও করে মা উজার। মা গো তুমি অচলা শক্তি মুক্তি দায়নি ত্রাতা, দুহাত ভরে অঞ্জলি নাও রক্ষা করো মাতা। নমস্কার। উমা আসছে আর মাত্র কটা দিনের অপেক্ষা, আবারও আমরা আগমনী শুনব শতভিশার কণ্ঠে। ।
কত আনন্দ, উৎসব এসেছে, উৎসব মানেই তো মিলন, উৎসব মানেই অফুরান আনন্দ। সেই আনন্দের কথাই এখন আমাদের শোনাবে সৌরনাম। সৌরনাম বোধ তুমি চলে এসো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা ঘরানার সকলের পক্ষ থেকে। আপনাদের প্রিয়জনেরাও যাতে আমাদের অনুষ্ঠানটা দেখতে পায় সেই জন্য অবশ্যই প্রোগ্রামটা শেয়ার করে দিতে হবে, পেজটাও শেয়ার করে দিতে হবে। চন্দা চট্টোপাধ্যায় চক্রবর্তী পেজটা শেয়ার করে দিন, লিঙ্কটা শেয়ার করুন, যাতে যারা অনুষ্ঠান করছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে, যারা যেতে যেতে একটু ক্লান্ত বোধ না করে কোভিড প্রোটোকল মেনে অনুষ্ঠান করছে, অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, তাদেরকে উৎসাহ দান করুন। আমি অদ্বিতীয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Thank you.
লাগছে আপনাদের অনুষ্ঠান? কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানান, কারণ যারা গাইছে তারা আপনাদের কমেন্ট পড়েই কিন্তু উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে আগামী দিনে আরও ভালো করে পরিবেশন করার। কারণ এখন জানি কোভিড গাইডলাইন মেনে অফলাইনে প্রোগ্রাম বেশি হচ্ছে না, কিন্তু তাই বলে আমাদের জীবন যেমন থেমে নেই, ঠিক সেরকমই সৃজনশীলতাকে আটকেও রাখা যায়নি। ডিজিটাল মাধ্যমে আমরা নানানভাবে আপনাদের সাথে যুক্ত হতে পারছি, যুক্ত হয়েও আসছি গত দু বছর ধরে। আজ একটি বিশেষ দিন, আগেই বললাম পিতৃপক্ষের অবসানের পর মাতৃপক্ষে, দেবীপক্ষে আমরা প্রবেশ করেছি। আজ ভোর চারটেই উঠে মহালয়া শুনেনি এমন হয়তো কাউকে পাওয়া যাবে না। মহালয়ার গান বলতে আমাদের বেশ কিছু জনপ্রিয় গানের লাইন মনে পড়ে, বেশ কিছু লাইন আমরা প্রত্যেকেই কম বেশি গুনগুন করে গেয়ে থাকি। সেই রকমই একটি গান আমরা শুনব স্বর্ণেন্দুর কণ্ঠে। স্বর্ণেন্দু, তুমি চলে এসো। জাগো তুমি, জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহর অনধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো একজন করে আমি পরিচয় করিয়ে দেব, তার আগে আপনাদেরকে আরো একবার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। আপনাদের পুজোর দিনগুলো সকলের খুব ভালো কাটুক, আপনারা সুস্থভাবে পুজোকে উপভোগ করুন, অপরকেও করতে দিন, অবশ্যই কোভিড-19 গাইডলাইন মেনে। আমি প্রথমে আমাদের সব থেকে ছোট যে ছিল অর্ককে আসতে বলবো। অর্ক, তুমি মাস্কটা খুলে তোমার নাম, তোমার পরিচয় দাও। নামটা বলো। আমার নাম অর্কদীপ্তি দাস। নমস্কার, আমার নাম অদ্বিতীয়া সরকার। নমস্কার, আমার নাম শুভশ্রী চক্রবর্তী। নমস্কার, আমার নাম স্বর্ণব পাল। নমস্কার, আমার নাম স্বর্ণেন্দু মাগর। নমস্কার, আমার নাম শম্পা সরকার। নমস্কার, আমার নাম শৈলী দাশগুপ্ত। নমস্কার, আমার নাম শতভিষা ঘোষ। পরিচয় করার আগে আমি একটা কথা বলবো, সব থেকে পুরনো সদস্য এখানে আপনারা যাদেরকে দেখলেন, তার মধ্যে থেকে চন্দা চট্টোপাধ্যায় চক্রবর্তী সব থেকে প্রাচীনতম ছাত্রী। নমস্কার, আমি দেবডালী পাল চক্রবর্তী। তুমি একটু বলে দাও, তুমি কতদিন ধরে ঠিক গান শিখছো, কতদিন ধরে তোমার ঘরানার সাথে সম্পর্ক একটু বলে দাও। ঘরানার সাথে সম্পর্ক আমার অনেক ছোট থেকে, আমি যখন ক্লাস সিক্সে পড়ি পিসিমণি আমাদের পাড়াতে বাড়ি, আমরা এক পাড়ারই বাসিন্দা, তো আমার মামাকে হাত ধরে নিয়ে গিয়ে পিসিমণির কাছে ছেড়ে দিয়ে এসেছিল যে আর পিসি যেন আমাকে দেখে। আমি সেই থেকে পিসির কাছেই আছি, আজ
আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে হয়ে গেছে, কিন্তু আমি গানটাকে ছাড়তে পারিনি। গান আমার খুব ভালোবাসা, আর পিসির প্রতি আমার অগাধ শ্রদ্ধা, যে পিসি পিসেমশাই এরা আমার হাত ধরে রেখেছে এবং আমি সারা জীবন এদের কাছে কৃতজ্ঞ থাকবো। খালি একা নয়, তোমার পুত্র সাথে আছে এখন। আমার সঙ্গে আমার সৌরনভ পাল হচ্ছে আমার ছেলে, তার সেও পিসির কাছেই মানুষ হচ্ছে, পিসি তাকে গানের জগতে এনেছে এবং আমি চাই যে সে পিসির হাত ধরেই যেন একটা গানের জগতে প্রতিষ্ঠিত কিছু হতে পারে। নমস্কার। এবার বলবো চন্দা চট্টোপাধ্যায় চক্রবর্তীকে কিছু বলার জন্য আসার জন্য। আশা করি আজকের অনুষ্ঠানটা আপনাদের ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি, যার পরিচালনায় এই অনুষ্ঠানটা আপনারা দেখলেন, তার কথা দিয়ে শুরু হয়েছিল, তার কথা দিয়ে শেষ হবে। আমি শতভিষা চট্টোপাধ্যায় আপনাদেরকে আগাম শারদীয়ার শুভেচ্ছা শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। আপনার অনুষ্ঠান দেখলেন, খুব ভালো লাগলো। আপনারা আশীর্বাদ করবেন ছাত্রছাত্রীরা যাতে এগিয়ে যেতে পারে সামনের দিকের পথে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, পুজো খুব ভালো করে কাটান। আশা করি ঈশ্বর আর আমাদের মা মা আসছেন, আমাদের খুব শিগগিরই পৃথিবী ছন্দে ফিরিয়ে আনবেন, সেই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।